কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। সেজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। মনে রাখবেন, উচ্চারণটা ঠিক করে নেবেন। মুরব্বী বাবাজিদের বলছি, মসজিদের ইমাম সাহেবেরা যোগ্য মানুষ, যোগ্য মানুষ, তাদের কাছে বসে কোরআন পড়াটা সহি করে নেবেন, কোরআনটা ভালো করে পড়ে নেবেন, নইলে সারা জীবন ভুল করবেন, এটা ঠিক হবে না। চলো, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, কি বলবো? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহই নাই। হয়ে গেল আল্লাহর চারটে পরিচয়। আচ্ছা, আল্লাহর পরে কোরআন আল্লাহর বাণী, এবার আল্লাহ কার উপরে নাজিল করেছে কোরআন? নবীর উপরে। এবার নবীদের পরিচয়টা বলি, নবীদের পরিচয় হলো তিনটে, কটা কটা কটা? তিনটে, মনে রাখবেন সব সময়ের জন্য। নবীদের পরিচয় তিনটে, কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দু নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় আলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা পঞ্চাশটা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000 থেকে 4500 আলৌকিক ঘটনা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মুজিজা আমার নবীকে দিয়েছেন, সব থেকে শ্রেষ্ঠ মুজিজা হলো এই কোরআনুল কারীম নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন, এবার এর পরিচয়টা দিই। আচ্ছা, এবার আমার নবীর পরিচয়টা একটু দিয়ে দিই সংক্ষেপে। আচ্ছা, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের, মুহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মোর্রা, মোরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকে সময়, আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। এবারে আসছি, নবীর পরিচয় সংক্ষেপে দিলাম, আরো বিস্তারিত দেবো বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সুরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা, 3,23,215টার অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এ কোরআনের আয়াত 6,666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। আমরা কটা জায়গার নাম জানি বা? আমরা শুধু মক্কা আর মদিনা জানি, আর জানি না। এই জন্য কোরআনের এই আয়াতগুলো না জানতে হবে, কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, ওটা জানতে হবে। শুধু আয়াত বললে হবে না বাপ, এর নারী নক্ষত্র জানতে হবে গো বাপ, তাহলে কোরআনের আলোচনা শুনতে ভালো লাগবে। এবার আসছি কোরআনের তাফসির কিভাবে হবে। যিনি কোরআনের তাফসির করবেন তার 25 রকম জ্ঞান থাকতে হবে। কত রকম? 25 রকমের জ্ঞান। আমার উলামা ভাইরা আছেন, 25 রকমের জ্ঞান থাকতে হবে ওই লোকটার ভিতরে, তবে ওই লোকটা কোরআনের তাফসির করতে পারবে। কি কি?
ilmun nahu, ilmun sorof, ilmul balagat, ilmul bayan, ilmul badi, ilmul imla, ilmul ishtiqaq, usul, usulir somosto dik, usul kirakom, am, khas, mutlak, muqayyad, sari, kinaya, hakiki, majazi, ibaratun nas, isharatun nas, dalalatun nas, iktizabun nas, sathe bola hoyeche, amor, nehi, sathe sathe bola hoyeche, Quran je tafsir korbe, Quranir usul gulo jante hobe, shane nuzul jante hobe, nasik mansuk jante hobe, ebon ki Quranir tarikh jante hobe, tarike tafsir jante hobe, tarike hadis jante hobe, ei Quranir pichone kon ayat ache, sei ayat ta jante hobe, ei Quranir pichone ki hadis ache, sei hadis ta sohi, zoif, mauzu, khobre mutaatir খবরে মশহুর খবরে ওয়াহিদ কিনা সেটা জানতে হবে সাথে সাথে বলা হয়েছে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে খাঁটি মুমিন হতে হবে ফাসেকের তাফসীর গ্রহণযোগ্য নয় কোরআনের তাফসীর কোরআন দিয়েই হবে কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে কোরআনের তাফসীর যদি কেউ মনগড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম নবী বলেছেন মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাউহু মাকআদাহু মিনান নার আল্লাহর নবী বলেন কোরআনের তাফসীর যদি কেউ নিজের মনগড়া করে তার ঠিকানা হলো জাহান্নাম আমার বাপেরা পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো এই কোরআনের তাফসীর করা ওয়াজ বললে বলুন আমি 2 ঘন্টা ওয়াজ করে দিতে পারবো 2 ঘন্টা ওয়াজ করা খুব সহজ কিন্তু একটা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত 2 ঘন্টা তাফসীর করাটা কি যে কঠিন যারা করে তারা জানে তো আমার বাপেরা যেমন কঠিন জিনিস তেমন আমলটা সম্মানটা ইজ্জতটাও উচ্চ মাকাম আল্লাহ দিয়েছে পৃথিবীর সবথেকে উত্তম আলোচনা হলো এই কোরআনের আলোচনা জোরে বলুন সুবহানাল্লাহ তো আমার বাপেরা আসেন আজকে আমরা সেই কোরআন থেকে কোরআনের 114 টা সূরার ভিতরে 62 নম্বর সূরাটা কিন্তু আপনারা চুজ করেছেন আপনারা চয়েস করেছেন কোনটা 62 নম্বর সূরা সূরাটির নাম হলো সূরাই জুমা এবার আসছি কোরআনের ভিতরে ঢুকবো কোরআনের ভিতরে ঢুকবো কি কোরআনের ভিতরে কি যে সূরাটা পড়বো আলোচনা করব সেই সূরাটির ভিতরে ঢুকছি ওই সূরাটির ভিতরে কি আছে সূরাটি নাম হলো সূরাই জুমা সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে সূরাটির ভিতরে দুটো রুকু আছে সূরাটির ভিতরে 11টা আয়াত আছে কটা আয়াত বাপ মোটে 11টা আয়াত এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি 110 মিনিট আর এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 20 মিনিট করে করি তাহলে 220 মিনিট তার মানে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার কাছাকাছি তো আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ের ভিতরে টু দি পয়েন্টের উপরে আলোচনাটা করব বাপ এবারে আসছি কোরআনের ভিতরে এই সূরাটির ভিতরে কিসের কিসের আলোচনা আছে কার কার আলোচনা আছে সংক্ষেপে জিস্টটা আগে প্রথম বলে দিচ্ছি এক নাম্বার আল্লাহর আলোচনা আছে দুই নাম্বার নবীর আলোচনা আছে তিন নাম্বার ইহুদিদের আলোচনা আছে চার নাম্বার নাসারা খ্রিস্টানদের আলোচনা আছে পাঁচ নাম্বার কবরের আলোচনা আছে মউতের আলোচনা আছে ছয় নাম্বার জুমার আলোচনা আছে সাত নাম্বার আল্লাহকে ভয় করার আলোচনা আছে এই সাতটা জিনিস নিয়ে সূরাটা নাযিল আমি একটা একটা করে বাবা পাট 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 করে যখন বলবো তখন ব্রেনের মধ্যে ইনশাআল্লাহ ঢুকে যাবে তবে তাহাজ্জুদের সময় আমি বাপ সত্য কথাই এই তাহাজ্জুদের সময় তো আমি তাহাজ্জুদের নামাজটা পড়ার সুযোগ পাই না আমি স্টেজ থেকে নেমে বাবা আজকে তাহাজ্জুদের ওয়াক্ত হলো 10টা 41 এ এগুলো মনে রাখবেন আমার মুরব্বি বাবাজিদের বলছি বাপেরা পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়েন তাহাজ্জুদটাও পড়বেন তাহাজ্জুদটা পড়বেন তার সঙ্গে অনেক গুরুত্ব আছে আমলে পরিণত করেন প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়বেন কি আছে সালাতুল হাজাত পড়বেন সালাতুল হাজাত বোঝেন বাপেরা সালাতুল হাজাতের নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সাথে সাথে এগুলো পড়বেন দেখবেন অন্তর থেকে অহংকার ফকর গর্বকে সব আল্লাহ মিটিয়ে দেবে সমস্ত সমস্যা সমাধান করবে কে আল্লাহ চলেন বাপেরা আজকের সূরাই জুমার আলোচনা সংক্ষিপ্তভাবে বলে দিলাম এবার আমরা কোরআন খুলব
আমাকে বলেন না ভাই। ভাই মাওলানা সাহেব ভাই যারা নিচে বসে আছেন, মাওলানা সাহেব ভাই যারা নিচে বসে আছেন, দয়া করে আপনাদের হাতে ধরে বলছি, দয়া করে ভাইরা, আমার মাওলানা সাহেব ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা নিচে না বসে থেকে স্টেজে চলে আসেন, স্টেজে চলে আসেন ভাই। আমি তো বুঝতে পারছি না, কারণ আমি দেখেন আমি ভালো আলেম নই বাপ, সত্য কথাই, আমি কোরআনের মুফাসসির নই, আমি কোরআনের মুফাসসির নই, আনা লাইসা বিমুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন, আমি কোরআনের একজন ছাত্র গো বাপ, আমি আলেমদের ইজ্জত করতে ভালোবাসি, আমি নিজে ভালো আলেম নই কিন্তু আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। আল্লাহর নবী বলেছেন কি করতে হবে, আল্লাহর নবী বলেন কুন আলিমান হাক্কানি আলেম হও, নবী কি বললেন বাপেরা, হাক্কানি আলেম হও, ওই বেয়াদব মার্কা আলেম হইও না, জেনাখোর বক্তা হইও না, জেনাখোর বক্তা হইও না, বেনামাজি বক্তা হইও না, বেন জেনাখোর আলেম হইও না। এক নম্বর নবী বললেন হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হতে পারুনি ঠিক আছে, ঠিক আছে, আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও। কি সুন্দর নবীর হাদিস দেখুন, আল্লাহ নবী কি বললেন হাক্কানি আলেম হও, আলেম হতে পারুনি ঠিক আছে, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও পারুনি, আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটা অন্তর দিয়ে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, আও মুহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, পাঁচ নাম্বারটা হতে যাও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার বাপেরা। সেজন্য বলে দিচ্ছি হাক্কানি আলেমদেরকে সম্মান ইজ্জত করবেন, লক্ষ্য রাখবেন, খবরদার নয় যে কোনো আপনাদের গ্রামের হোক, দূরের হোক, কাছের হোক, হাক্কানি আলেম সম্পর্কে আল্লাহ রাসূল বহু হাদিস বলেছেন। যাই হোক, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা হলো নবীর ওয়ারিস, এটা মনে রাখবেন। চলেন, আচ্ছা কোরআন পড়তে গেলে প্রথমে কি পড়তে হবে বাবা বলেন না, বাবা আউজ বিল্লাহ, কি বললাম আউজ বিল্লাহ, দলিল কোথায়, কোরআনে আল্লাহ বলছেন ইজা করাতাল কুরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল আল কুরআন, আল্লাহ বলছেন তুমি যখন কোরআন পড়বে ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নেবে। তো আমার বাপেরা একবার উচ্চ আওয়াজে আউযু বিল্লাহ পড়া যাবে, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা আউযু বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয়, আচ্ছা আউযু বিল্লাহর বাংলা মানেটা কি, বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। এবার আসছে আউযু বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বাপ, বিসমিল্লাহ, দলিলটা আগে বলে দিই। আল্লাহর নবী বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার, আল্লাহর নবী বলেন তোমরা প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আল্লাহর নবী প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতেন, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলতেন, আল্লাহর নামে করছেন, আল্লাহর নামে করছি আল্লাহ, আর আমরা তো কোনোদিন বলি না বাপ, এটা ঠিক না, প্রত্যেকটা কাজ করবেন বিসমিল্লাহ দিয়ে। নবী বললেন প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর যে কাজে বিসমিল্লাহ বলবে না ওটা লেজ কাটা হবে, লেজ কাটা, কোনো বরকত পাবে না। এবার আসছি, তাই উচ্চ আওয়াজে একবার বিসমিল্লাহ পড়া যাবে বাপেরা, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, এর বাংলা মানে কি, আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান, হয়ে গেল। আচ্ছা আপনাদেরকে আমি বিসমিল্লাহ পড়ালাম কেন, কোনো বক্তা তো শ্রোতাদেরকে বিসমিল্লাহ পড়ায় না, বক্তা নিজে পড়ে তাই তো নাকি, আমি পড়ালাম কেন, হাদিস আল্লাহ নবী বলেছেন
Man qala bismillahir rahmanir rahim marratan lam yabqi min zunubihi zarra. Allah nabi bolen banda jokon ekbar bismillahir rahmanir rahim porbe tar jiboner somosto sogira gona gulo Allah maaf kore debe. Arekta hadith, iza qala al abdu bismillahir rahmanir rahim yazubu shaytanu kama yazubu rasasu finnar. Allah nabi bolen banda jokon bismillahir rahmanir rahim porbe shaytan emon bhabe gole jay jemon neki agune shisha gole jay. Allah ki bolche dekhi, iza azamta fatawakkal ala Allah innallaha yuhibbul mutawakkilin. 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা ইব্রাহিম এ আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নেব না। এ মিডিয়া ভাইরা শুনে নাও, তোমরা যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করো না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। আল্লাহ বলছে, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এই জন্য বাপেরা কি করে জানেন, এই দেখেন, অনেকে কি অনেক বক্তা আছে আমার ছাত্র গো বাপ, অনেক বক্তা আছে পশ্চিম বাংলায়, খুব নামকরা নামকরা ছাত্র বক্তা আছে, এই হতভাগার কাছে একটু পড়েছে। তা আমার ছাত্রদেরকে আমি বলি যে বাপেরা প্লিজ এক মিনিট, যে কজন বসে আছেন বাপ একটু আমার সঙ্গে একটু কথা বলেন, অন্যদিকে মন দেবেন না, আর কয়েক মিনিটের মধ্যে পিছে আমার পরে কি আছে, আচ্ছা আমার পরে আমার পরে পিছে আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন, অন্তত একটু দয়া করে আমার কথা একটু শ্রবণ করুন। বাপেরা ভালো করে শুনে নিন, আমার ছাত্রদেরকে একদিন বলছি, একটা ছাত্র খুব নামকরা বক্তা, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই ওয়াজ করতে গেলে তোকে ভয় লাগে না? বলে, স্যার ভয় কিসে, স্টেজে উঠবো দু ঘন্টা ওয়াজ করবো টাকা নেবো ঘর চলে আসবো। বলছে, স্টেজে উঠবো ওয়াজ করবো দু ঘন্টা ওয়াজ করবো টাকা নেবো ঘর চলে আসবো, এই তো কত সহজে বলে ফেললো। তাই বললাম, তা তোর ওয়াজ করতে মুড লাগে কখন? বলছে, হুজুর শ্রোতা বেশি থাকলে মুড বেড়ে যায়, আর শ্রোতা কম থাকলে মুড ঠিক আসে না। আমি বললাম, ও আচ্ছা, তখন ওকে একটা প্রশ্ন করেছিলাম, শুনবেন বলবো প্রশ্নটা? আমি বললাম, আচ্ছা বল, 1000টা মূর্খ শ্রোতা বসে আছে, কি বললাম, 1000টা কি শ্রোতা, মূর্খ শ্রোতা, লেখাপড়া জানে না, 1000টা মূর্খ শ্রোতা বসে আছে, সেইখানে তুই ওয়াজ করছিস, ওই ওয়াজ করাটা কঠিন না 10 জন কলেজের প্রফেসর বসে আছে সামনে, কোনো শ্রোতা নেই, 10টা চেয়ার আছে 10 জন কলেজের প্রফেসর বসে আছে, এইখানে ওয়াজটা কঠিন, বলেন 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 কোথায় ওয়াজটা কঠিন? কেন, একে তো মাত্র এরা 10 জন, তো ওরা তো 1000 জন, তার মানে মূর্খের কাছে ওয়াজ করা যাই তাই বললে সুবহানাল্লাহ বলে ফেলবে, আর প্রফেসরদের কাছে কথা বলতে গেলে সাবধান। তো বাপেরা, বড় আজগারা গ্রামে আজকে এলাম, বড় আজগারা গ্রামে এলাম, এমনি শ্রোতা কম হলো, আমার এখানে শ্রোতা কত আছে বলবো? এই বাবা, এই ইউটিউবওয়ালা, তোর সাবস্ক্রাইব কত বল বল বল, কতজন দেখছে এটা, এই এক একটা মোবাইল দেখতে পাচ্ছেন না, এক একটা মোবাইলে মানে 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000 লোক পর্যন্ত দেখে, ঠিক না বেটি? তো কতগুলো শ্রোতা বুঝতে পারছেন, বহু শ্রোতা। বাবা ওরা বড় বড় মুক্তি, ওরা বড় বড় মুক্তি গো বাপ, ওই কমান্ডে গিয়ে না খালি ক্লিক করছে আর খালি বড় বড় ফতোয়া দিচ্ছে, খালি ফতোয়া দিচ্ছে,
আবার গ্রামে দেখবেন অনেক মুফতি বেরিয়েছে, আমি আজকের ওয়াজ করে চলে যাব, কালকে চায়ের দোকানে বসে মাচায় বসে বসে আমার গুষ্টি উদ্ধার করবে, ঠিক না বেটি? ওসব জাহেল মুফতি, মূর্খ মুফতি, বাবা মাচার মুফতি ওরা। আর পড়াশোনা করে মুফতি বলা, ফতোয়া দিতে গেলে একটু চিন্তা করতে হবে, ঠিক কি না? একটা ছোট্ট মশলা বলছি, বাবা মাচার মুফতি, একটা ফতোয়া দাও তো দেখি। কি বললাম কি বললাম? মাচার মুফতি, একটা ফতোয়া দাও দেখি। বাবা শুকর খাওয়া হালাল না হারাম? বলুন না, হারাম। আর ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। তাহলে শুকর হারাম, ছাগল হালাল। একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো অর্ধেকটা ছাগলের মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? এই দেখেছেন বড় মুফতি ফতোয়া দিয়ে দিল। বাপেরা, ও আমার বাপেরা, আপনি যদি বসে বসে ওখান থেকে যাবে না বলবেন, তাহলে 18 বছর 19 বছর ধরে এই সমস্ত আলেমরা শিক্ষিত লোকেরা মাদ্রাসায় গবেষণা করত না। আরেকটা বলছি মাচার মুফতি দে, আরেকটা ফতোয়া দাও দেখি বাবা। বেটা ছেলে মারা গেলে কটা কাফন? তিনটে। কটা কটা কটা? বেটা ছেলে মারা গেলে তিনটে কাফন, মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা কাফন। বাহ কি সুন্দর! বেটা ছেলে মারা গেলে তিনটে, মেয়ে ছেলে মারা গেলে পাঁচটা, একটা হিজড়ে মারা গেলে কটা? ওটা জানলে কি করে? পড়াশোনা করে, লোকের আলেমদের মুখ থেকে শুনে, ঠিক কি না? এই জন্য বলছি একটু পড়তে হবে, একটু জানতে হবে বাপ। চলুন, সেই পড়ার কথা জানার কথা, মাদ্রাসায় জলসায় এসেছি, এই জন্য আপনারা যে এই সূরাটা নির্বাচন করবেন আমি ভাবতেই পারিনি। এই সূরার ভিতরে সবই রয়েছে, প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন হলো, এই সূরায় জুমার ভিতর থেকে কিছু প্রশ্ন আসবে, উত্তর বলে দেব। এক নাম্বার প্রশ্ন, আপনারা বলুন দেখি জুমা নামটা কে রেখেছিলেন? এক নাম্বার প্রশ্ন, উত্তর আমি বলে দেব, টেনশন নেবেন না। এক নাম্বার হলো জুমা নামটা কে রেখেছিলেন, দু নাম্বার হলো জুমার নামাজ দুই রাকাত কেন, জোহরের নামাজ ফরজ ক রাকাত? চার রাকাত। জোহরের পরিবর্তে জুমার নামাজ, তা জুমার নামাজ দু রাকাত কেন? চার রাকাত তো হবে, এটা দু রাকাত কেন? তিন নাম্বার প্রশ্ন, জুমার আজান পাঁচ ওয়াক্ত আজান হয় একবার করে, জুমার আজান কবার কেন? চার নাম্বার প্রশ্ন, ঈদের নামাজের খুতবা হয় নামাজের আগে না পরে? পরে। আর জুমার নামাজের খুতবা নামাজের আগে না পরে কেন? কি বুঝতে পারছেন? আবার দেখেন, জোহর আসর মাগরিব এশা চার অক্তের আজান হয় এক রকম, আর ফজরের আজানে দুটো বাক্য বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তাই তো বাপেরা? কেন? কে বলেছিল প্রথম? ইতিহাসটা কি? সব একটা একটা করে বলবো বাপ, এই সূরার আলোচনা করতে করতেই হবে ইনশাল্লাহ। তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, আপনাদের কাছে আমার অনুরোধ, হাতে ধরে বলছি বাপ, পারবেন ইনশাল্লাহ? একবার উচ্চ আওয়াজে তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। সুধী শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে একটি প্রশ্ন, তার উত্তর। আপনারা এতগুলো মানুষ বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা বিশ্বাস করেন আসমান পৃথিবী জমিনে গাছপালা তরু লতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী সকলে আল্লাহর ডাকে আল্লাহকে তসবি যাপন করে, আল্লাহর তসবি যাপন করে, এটা বিশ্বাস করেন? জোরে বলুন, করেন? এটা বিশ্বাস করেন? চোখে দেখেছেন? হ্যাঁ, চোখে দেখেন? চলুন,
তাহলে দুটো জিনিস ইসলাম হলো দুটো জিনিস কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে থিওরি প্র্যাকটিক্যাল তো ইসলামে আছে দুটো জিনিস থিওরি প্র্যাকটিক্যাল ইসলামের থিওরিটা হলো কোরআন আর প্র্যাকটিক্যাল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আচ্ছা আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে এটা তাহলে বিশ্বাস করেন তাই তো জোরে বলুন হ্যাঁ বাহ আল্লাহ বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকিম আল্লাহু আকবার কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলবেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে গাছ কিভাবে আল্লাহকে ডাকে মাছ কিভাবে আল্লাহকে ডাকে হরিণ কিভাবে আল্লাহকে ডাকে একটা লাঠি কিভাবে আল্লাহকে ডাকে শুধু তাই নয় মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে মোরগ কিভাবে আল্লাহকে ডাকে ছোট্ট দুই একটা এক্সাম্পল পেশ করছি আল্লাহ কোরআনে বলছেন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَن فِيهِنَّ وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ 15 নম্বর পারা 4 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে তোদের মধ্যে খুব কম লোক আছে তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে সেই চোখ কার আছে সকলের সেই চোখ নেই একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র ওই তিন নাম্বার চোখটা কিন্তু খুব মারাত্মক চোখ ওই চোখটা কিন্তু যাত্রার হয় না ওই চোখ দিয়েছে আল্লাহ কাকে নবীকে নবীদেরকে আল্লাহ ওই চোখ দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহর ওলি বান্দারা খালেস খাঁটি বান্দাদেরকে আল্লাহ পাক ওই চোখ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার চলুন আপনি আজকের বাড়ি যাবার পথে দেখে যান চলে যান তেঁতুল গাছ জানেন তেঁতুল গাছ তাড়াতাড়ি তেঁতুল গাছের তলায় চলে যান পাতাগুলো মুড়ে গিয়েছে রাতের বেলা খিরিজ গাছের তলায় চলে যান পাতাগুলো মুড়ে গিয়েছে রাতের বেলা সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে গাছের তলায় গিয়ে দেখুন মাথাটা হেঁট করে আছে শুধু তাই না লজ্জাপতি বলে একটা গাছ আছে স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে ঠিক কি না আল্লাহ বলছে রাতের বেলায় সব চুপ করে আছে পাখিরা দেখো রাতের বেলা চুপচাপ ঠিক না বেটি আর সকালবেলা যখন আমার সূর্যের আলো আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে খিরিজ গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে একটা বস্তু কিভাবে তো আল্লাহকে ডাকে আল্লাহর নবী হাদিস আল্লাহর নবী করতেন কি একটা খেজুর গাছের ডালে ভর দিয়ে নবীজি খুতবা দিতেন সাহাবীর একদিন বলছে হে নবী আপনি খেজুর গাছের ডালে ভর দিয়ে খুতবা দেন তো আমরা আপনার জন্য একটা কাঠের মেম্বার করে দেব তো নবী বললেন দাও সাহাবীর একটা কাঠের মেম্বার করে দিলেন নবীজি ওই কাঠের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন খেজুর গাছের ডালটা কিন্তু দাঁড় করানো আছে হেলান দেওয়া আছে আল্লাহর নবী খুতবা দিতে দিতে খেজুর গাছের ডালের দিকে একবার যখন চেয়েছে দেখতে পাচ্ছেন খেজুর গাছের ডালটা বাচ্চা ছেলের মতো কান্না করে যাচ্ছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে খেজুর গাছের ডালের কাছে এসে বলল এ খেজুর গাছের ডাল তুমি কেন কাঁদো খেজুর গাছের ডাল কি বলছে জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গায়ে দাঁড়িয়ে খুতবা দিতেন আমার গা ধরে খুতবা দিতেন আজকের সাহাবীরা মেম্বার করে দিয়েছে সেই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আজ আজকের আপনি আমার গায়ে হাত দেননি তাই আমার কান্না শুরু হয়ে গিয়েছে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে খেজুর গাছের ডালটাকে বুকে জড়িয়ে ধরেছিলেন শুধু তাই না আরো দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন মৌমাছির একদিন রাস্তা দিয়ে যাচ্ছে মৌমাছির দল ঝাঁক ঝাঁক আল্লাহর নবী বললেন এই মৌমাছিরা তোমরা দাঁড়িয়ে যাও আমি একটা প্রশ্ন করব তোমাদের সঙ্গে সঙ্গে মৌমাছি ঝাঁক দাঁড়িয়ে গেল মৌমাছিকে প্রশ্ন করছে এ মৌমাছিরা তোমরা বলো দেখি হরেক রকম ফল থেকে খাবার সংগ্রহ করো
হরেক রকম ফুল থেকে তোমরা খাবার সংগ্রহ করো কিন্তু তোমাদের মধুটা এত মিষ্টি হয় কেন মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছি বলল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ